দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আব্দুল আলীম, সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনসের প্রোপাইটার বা মালিক। আজকে আমাদের সঙ্গে একজন ভাই উপস্থিত হয়েছেন, ওনার বাড়ি হলো নরসিংদী থেকে উনি আমাদেরকে অর্ডার করেছিলেন বেশ কিছুদিন আগে। এরপরে ওনাকে মেশিন তৈরি করে দিয়েছি এবং তার প্যাকেট, সিলিন্ডার যাবতীয় হেল্প করেছি এবং সামনে যখন উনি লাইসেন্স করবেন, যেহেতু ঢাকা থেকেই আবেদন করতে হবে, আমরা ইনশাল্লাহ ঢাকায় যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা লাইসেন্সের পুরো প্রক্রিয়ায় আমরা বিনা পয়সায় সহযোগিতা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি বা আমরা করে দেবো ইনশাল্লাহ। ওনাদের ব্র্যান্ডের নাম হলো টপ ওয়ান, সুন্দর একটা ডিজাইন করেছি। এরপরে হলো এই প্যাকেটটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এটা যদি সরাসরি কেউ দেখতে পারতেন তাহলে অনেক মানে ভালোভাবে বুঝতে পারতেন, হয়তো ক্যামেরায় অনেক ভালো বুঝতে পারতেছেন না। এবং এটা করা হয়েছে গ্যাসেট, নর্মালি সাধারণত সবগুলো এরকম থাকে, ওনাদের এইখানে আবার একটু ডিজাইন করা, ভিতর দিকে প্যাকেটটা বসে থাকবে, বস্তার মতো বসে থাকবে, এটাকে বলা হলো গ্যাসেট প্যাকেট। তো এটা উনি বলছিল যে বিদেশে আমি এরকম দেখছি বা সার্ফেক্সেল বা ইউনিওয়াশ এগুলোতে এরকম আছে। তো ওনার হাফ কেজি এবং এক কেজি প্যাকেট একবারে করা হয়েছে, দুইটাই গ্যাসেট করা হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ভিডিওতে। এতক্ষণ আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দিয়েছি একেবারে হাতে কলমে, প্রথমে আমরা কেমিক্যালের নামগুলো লিখে দিয়েছিলাম, তারপরে সাথে গিয়ে কেমিক্যাল মার্কেট থেকে কেমিক্যালগুলো কিনে দিয়েছি কম দাম যারা নেয় এরকম কোনো একটা ভেন্ডারের কাছ থেকে পরিচয় করিয়ে দিয়ে। প্রথমবার মাল কেনার সময় আমি সাথে ছিলাম, ওনারা মাল আনার পরে কোন কেমিক্যাল কতটুকু দিয়ে কীরকম মানের মাল তৈরি করতে হবে এরকম এক ব্যাস আমরা মাল বানিয়ে দেখিয়ে দিয়েছি। এবং এখন আমরা বলে দেবো ওনাকে, অফলাইনে বলে দেবো যে যদি নর্মাল মানের বানাতে চান তাহলে কোন কোন কেমিক্যাল কমাবেন বাড়াবেন, এসে হাই যদি করতে চান কোন কোন জিনিসটা, এটা একটা চার্ট আকারে ওনার হাতের তৈরি দিয়ে দিয়েছি, সেটা দেখে দেখে বলছে। আর আমাদের লোকজন এগুলো মেপে মেপে এই ডিটারজেন্টগুলো তৈরি করেছেন। তো এই প্রশিক্ষণ শেষে এখন ওনার একটু কনফিউশন আছে যে মেশিনটা কীভাবে চালাতে হবে। তখন তো আমাদের লোকজন এই মেশিনটা চালাইছে, তো ওনাকে আমরা এই পুরো মেশিনটা চালানো এখন দেখাই দেবো, যেন উনি ভুলে গেলে এই যে ভিডিও আছে এই ভিডিওটা আপলোড করা হবে, এই ভিডিও দেখে উনি সংশোধন করতে পারবে বা ওনাকে এখন সরাসরি দেখিয়ে দিলে উনি ভালোভাবে মনে রাখতে পারবে বলে আমরা আশা করছি। কি ভাই, ঠিক আছে না? আমরা এখন পুরা মেশিনের একটা বর্ণনা আপনাকে দেবো, একটু মনে রাখবেন, যদি ভুলে যান এই ভিডিও দেখলে আবার মনে পড়ে যাবে। এই মেশিনটি হলো গিয়ার সিস্টেমের মেশিন। হ্যাঁ, সাধারণত আমরা যে বেল সিস্টেমের যে মেশিনগুলো তৈরি করি, এই মোটরটা এই জায়গায় একটা কান বানায় এইখানে বসানো হয়, এখানে অনেকগুলো পুলি লাগানো হয়, পুলি লাগায় এই মোটরটা ঘুরছে হলো 1450 আরপিএমে, সেটাকে আমরা 30 থেকে 60 আরপিএমে আনবো। তো 60 আরপিএমে আনতে গেলে যদি আমরা সরাসরি বেল দিয়ে পুলি দিয়ে করি তাহলে মেশিনের শব্দটা একটু বেশি হয়, এটা তো দেখছেন যে মেশিন চলছে ওই পাশ থেকে বোঝা যায় না, এত কম সাউন্ড, একদম কম সাউন্ড। এই ভিতরে একটা গিয়ার বক্স দিয়ে দিয়েছি, এই গিয়ারের কারণে শব্দ হয় কম এবং এই 30 থেকে 60 পাকের ভিতরে এর ভিতরে যে কাটারগুলো আছে সেটা ঘুরে। উপরের পার্ট হলো মিক্সার পার্ট, নিচের পার্ট হলো চালনি, অতএব ফিল্টার। এখন উপরেরটা জ্বলছে তাই না, এইটাকে বলে ল্যাম্প বাতি। এই ল্যাম্পটা দাম খুব বেশি না, একেবারে কম। এই ল্যাম্পটা লালটা জ্বলা মানে হলো আপনার বিদ্যুৎ আছে, লাইন পাইছে, এটা হলো এই ল্যাম্পটা জ্বলার মানে। এখন থাকলো এইটা, এটা, 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 এটার সাথে সম্পর্ক এটার, এটার সাথে সম্পর্ক এটার। দেখেন কী কী পরিবর্তন হচ্ছে, আমরা যদি এই সুইচটা দিই তাই না, এই সুইচটা দিলে উপরের পার্ট ঘুরবে, এই মোটরটা ঘুরবে, আর নিচেরটা যদি দিই তাহলে নিচের পার্ট ঘুরবে। এই যে এখানে একটা মোটর আছে এটা ঘুরবে আর এটা ঘুরবে, দেখেন আমরা উপরেরটা দিচ্ছি, দেখেন এই মেশিনটা ঘুরছে, ভেতরে গিয়ার আছে সেটা, আর এই এইটা দেখেন আপনি একটু, এইটা দেখেন, ওকে উপরেরটা ঘুরছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আমরা সাধারণত ছোট মেশিনে এরকম নর্মাল কাটার দিই, আর যদি মেশিন বড় হয়, হ্যাঁ 100 কেজি 50 কেজি 200 কেজি 300 কেজি এরকম যদি হয় তাহলে ওইখানে র্যাবন কাটার দিই আমরা, এইরকম এরকম ঘুরছে এরকম একটা দেখছেন না, সেই র্যাবন কাটারটা ইউজ করি, যেহেতু এটা ছোটো এই জন্য র্যাবন কাটার ইউজ করলে একটু জায়গার বেশি প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এই সুইচটা দিলে যখন উপরের মোটরটা ঘুরছে তখন দেখেন এই ল্যাম্পটা জ্বলছে, সবুজ ল্যাম্পটা জ্বলছে। আচ্ছা, আমরা এখন এটা বন্ধ করব, ওকে
সব বন্ধ হয়ে গেছে, উপর পাট সব বন্ধ হয়ে গেছে, এখন নিচের পাট, তাই না? মনে করেন আমার চালনি হয়ে মানে মিক্সার হয়ে গেছে, এখন আমি চালনি করবো, এরকম ঝরঝরা করে মালটা বের করবো, তাইলে নিচেরটা এদিকে দেখেন একটু, এই মোটরটা ঘুরছে দেখেন, এটাই কোনো গিয়ার নাই, এটা প্রেশার কম থাকে যে কারণে এটা কোনো গিয়ার নাই, এটা দুই ঘোড়া মোটর, উপরটা তিন ঘোড়া মোটর, তাইলে এটা চলছে মানে এই ল্যাম্পটা চলছে আর এই ভেতরের পাটটা চলছে ঘুরছে দেখেন। ভিতরে আবার হাত দেবেন না, এটা কিন্তু অনেক শক্তি। আচ্ছা বুঝলেন তো, এটা নর্মালি। আচ্ছা এমন হতে পারে যে আপনি মালটা যখন দিচ্ছেন তখন ভেতরে কিছু রয়ে গেছে, এই মালটাও নিচে ফেলানো দরকার, আবার এর ভিতরে যেটা আছে চালনি হয়ে নিচে পড়ার দরকার, তাই না? তাহলে দুইটাই চালাবে, দুইটাই চালাবে। ওকে আচ্ছা, এই দুইটা যখন চালাবেন তখন হলো নিচেরটা আছে দুই ঘোড়া, উপরেরটা আছে তিন ঘোড়া, তিন আর দুই পাঁচ ঘোড়া, মানে পাঁচ কিলো বিদ্যুৎ টানবে সে। আচ্ছা এইবার বলি যে আপনার বাসা বাড়ির যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ দিয়ে যদি এটা চালাতে চান তাহলে মিটার পর্যন্ত একটা তার দিয়ে আসছে, তাই না? মোটা তার, মিটার থেকে এবার চিকন তার দিয়ে ঘরের ভিতরে আসছে বা ওয়্যার হাউসের ভিতরে বা কারখানার ভিতরে একটা লাইন আসছে, এই তারটা সাধারণত চিকন থাকে, বাসা বাড়িতে ফ্যান লাইট চালানোর জন্য যে তারগুলো ইউজ করা হয় সেটা চিকন থাকে। যদি আপনি এই তিন ঘোড়া মোটর দুই ঘোড়া মোটর ইউজ করতে চান তাহলে একটু মোটা তার দেবেন, হ্যাঁ সাত বিশ মোটা তার, সাত বিশ। যদি না বুঝেন এই যে, এই যে দেখেন ওই যে আমাদের ওই ওইখান থেকে সার্ভিস তারটা যেটা আসছে ওইটা দিলে আপনার এই মোটর এই প্রেশার পাবে। ওকে সাত বিশ তার দিলে আপনার সাত কিলো পর্যন্ত লোড নিতে পারবে, আপনার বাসা বাড়ির বিদ্যুৎ এক কিলো বা দুই কিলো আছে, এটা যদি মোটা তার দেন সার্ভিস লাইনে তাহলে সাত কিলো পর্যন্ত লোড নিতে পারবে, এরকম নিয়ে আরও আরও মোটর চালাতে পারবে সে। ওকে আচ্ছা, তবে এই বাসা বাড়ির যে বিদ্যুৎটা এটা কিন্তু বাণিজ্যিক না, এটা অবৈধ হবে। আপনি যদি লাইন না নিয়ে থাকেন তাহলে একটা লাইনের আবেদন করবেন, 1400-1500 টাকা নেবে হয়তো বা খরচ, ওরা একসময় দিয়ে দেবে, ঠিক আছে? সেটা দিয়ে আপনি কারখানা চালাবেন, প্রাথমিকভাবে না থাকলে এটা চালালেন কিন্তু লাইনম্যানদের সঙ্গে কথা বলবেন, একটা আবেদন ফেলে রাখবেন, বলবেন যে আমি মিটার পাওয়া পর্যন্ত এটা দিয়ে চালাই, মৌখিক অনুমতি নিয়ে চালাবেন, তাহলে এটা অবৈধ, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আর কোনো প্রশ্ন নাই। ওকে সব শিখতে পারছেন? আচ্ছা আমি যে ফর্মুলাটা দিয়েছি সেই ফর্মুলার ভিতরে আমি এখন আপনাকে জানাই দেবো যে কোনটা কোনটা বাড়াই দেবেন, কোনটা কমাই দেবেন যদি আপনি নর্মাল করতে চান, আর যদি হাই করতে চান কী কী হাই করতে চান আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, তাহলে হবে ইনশাআল্লাহ আজীবন, যতদিন পর্যন্ত আর টাকা লাগবে না এটার জন্য। আচ্ছা আমরা যে প্রশ্নগুলো করছি বা যেগুলো আলাপ হয়েছে এর বাইরে যদি আপনার কোনো মেসেজ থাকে আপনার কাস্টমার বা আমাদের কাস্টমারের জন্য তাহলে আপনি বলতে পারেন, সেটা যোগাযোগ করতে পারবেন, কিভাবে যোগাযোগ করবেন? আমাদের টেলিফোন নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনার টেলিফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব, সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন ডিলার নিয়ে সরাসরি। আচ্ছা ডিলার নিতে গেলে কোনো শর্ত টর্ত দেবেন নাকি? না না না, ওইটা আলোচনা সাপেক্ষে। আপনাদের ঠিকানাটা একটু বলবেন। ঠিকানাটা হলো কিভাবে যাবে আপনার ঠিকানায়? আমাদের এখানে নরসুন্দিকে আমার সাথে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিলে আমি এসে রিসিভ করব। আপনার তো ঠিকানা হলো রায়পুর, তাই না? রায়পুরা, জি জি, নরসুন্দি থেকে ফোন দেবেন না রায়পুরে গিয়ে ফোন দেবেন, নরসুন্দি গিয়ে কল দিলেই চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ফোনে কল করলে আপনি এটাকে রিসিভ করবেন বা বলে দেবেন যে কোন জায়গায় কেমনে আসছে, তাই তো? তো দর্শক যেমনটি শুনছিলেন যে আপনি যদি ওনাদের সঙ্গে ব্যবসা করতে চান, এই টপ ওয়ান এই ব্র্যান্ডের ব্র্যান্ড কিনে মানে ডিলারশিপ নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে নরসিংদি শহরে গিয়ে বা নরসিংদির রায়পুরায় গিয়ে আপনি ওনার স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তার কাছ থেকে মাল নিয়ে আপনি সারা দেশে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন। এই ছিল আজকের মতো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা সরাসরি আমাদের সঙ্গে কল করে কথা বলতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা হলো সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস, কালিন্দি গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে, কালিন্দি খেলার মাঠ রোড, কেরানীগঞ্জ, ঢাকা। আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে সবসময় কথা বলতে পারবেন, তবে আমরা খুশি হব সকাল 10টা থেকে সন্ধ্যার ভিতরে কল দিলে আমরা খুশি হব, কারণ এর পরের টাইম বা আগের টাইমটা হলো আমাদের ফ্যামিলির সঙ্গে কাটানোর সময়। অনেকেই দেখা যায় যে রাত 2টার সময় ফোন দিয়ে বসে, আসলে 12টা 1টা 2টা এই সময়টা আসলে ফোন দেওয়ার সময় না, এগুলো একটু খেয়াল রাখলে আমরা খুশি হব।